গেছিলাম সুষম দুর্গাপুর। সুষম দুর্গাপুর বিদেশিরই সে এক অদ্ভুত অসাধারণ অভিজ্ঞতার ভিডিওগুলো আপনাদের সামনে দেখানোর জন্য বসেছি, এবং সেই ভিডিওগুলো দেখে আপনাদেরও নিশ্চয়ই একটা অন্যরকম আবেগ অনুভূতি ছুঁয়ে যাবে। কারণ একেবারে নির্ভেজাল, বিষমুক্ত, একেবারে মাটির গন্ধে ভরা একটি দুপুরের খাবারের আদিবাসী ছাপে, আদিবাসী হাতে একটা খাবারের স্বাদ আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারছি না, এবং আপনারাও তার মধ্যে মাটির গন্ধ খুঁজে পাবেন। বিদেশিরই যারা যাবেন সুষম দুর্গাপুর, তারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব যদি এই ধরনের একটি মজার অভিজ্ঞতা নিতে চান। আমরা যখন গিয়েছি, উঠেছিলাম বিদেশিরি কালচারাল একাডেমিতে, সেইখানে আমাদের পরিচিত জনদের বলেছিলাম বিদেশিরিতে সাধারণত বেশিরভাগই হচ্ছে আদিবাসী যারা, তারা গারো সম্প্রদায়ের, এবং সেই আদিবাসীদের টেস্টে আমাদের যে খাবারগুলো এবং সেখানকার প্রাকৃতিক সংগ্রহ থেকে সেই খাবারগুলোই আয়োজন করেছিলেন সেখানকার আদিবাসীরা। আমরা বিদেশি কালচারাল একাডেমিতে বসে খেয়েছিলাম, সে এক মনোমুগ্ধকর খাবার। দেখুন, সাথে থাকুন। দেখি মুরগি আছে, এই যে এগুলোর ভেতরে মুরগি, এগুলো সব মুরগির আইটেম। হ্যাঁ, চিকেন, চিকেন, তারপরে মাছ, ওইটাও সবজি, সবগুলো গুছিয়ে নি। আচ্ছা, এই আইটেম শুটকি, ওইটা ওই জেলা। এই বাবির একটু হেল্প করো। বাসের ভেতরে রান্না করা শাক সবজি সহ, এটা বিন্নি ধান দিয়ে মুরগি রান্না করা, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা কিন্তু ট্রেডিশনাল, এটা হচ্ছে থানকুনি পাতা, ধনে পাতা, ছোট মাছ দিয়ে। আচ্ছা, তাহলে কিছু বাসায় নিয়ে যাবো, ধনেতে মলা মাছ, তারপর হচ্ছে কুচ্ছে, তারপরে পর্ক, এবং সব কয়টাই আমরা শুরু করি তাহলে খাওয়া দাওয়া। না, রাইস থাকুক তাহলে, রাইসে মুরগি, মুরগি কোনটা, একটা মনে মুরগি আছে, একটা মুরগি আছে, ও আচ্ছা, তাহলে বাকিগুলো থাকুক, আমাদের এখানে যা আছে তা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দর্শক, কেমন লাগলো? নিশ্চয়ই অসাধারণ এক অভিজ্ঞতা। বিদেশিরিতে যাবেন, সোমেশ্বরী নদীতে ঘুরবেন, জিরো পয়েন্টে যাবেন, সাদা পাথরের সেই চুনা পাথরের পাহাড়ে ঘুরবেন, সেই লেক দেখবেন, তারপর আদিবাসীদের সঙ্গে চলবেন, তাদের কাছ থেকে কেনাকাটা করবেন, এরপর যখন ক্ষুধায় পেট চুচু করবে তখন এসে এরকম একটি খাবার কেমন লাগবে বলুন দেখি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, একটি লাইক দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।